যে পাঁচটি কাজ করলে জান্নাত নিজেই আপনাকে খুঁজে নেবে। ভালো করে মনে রাখবেন, যে পাঁচটি কাজ করলে জান্নাত নিজেই আপনাকে খুঁজে নেবে, সকলের জানা জরুরি। কি বলেন? এক নম্বর হলো বেশি থেকে বেশি সালাম দেওয়া। সারের সাথে সালাম দেখা হয়েছে, তাকে সালাম করলেন। বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাকে সালাম করলেন। ছোটদেরকে দেখা হয়েছে, ছোটদেরকেও সালাম দিবেন। কিন্তু আমাদের সমাজ আজ কেমন দেখা যায়, যারা বৃদ্ধ, যারা বয়স্ক, তারা এমন ভাবে তাকিয়ে থাকে, মনে হয় তাদেরকে সালাম না দিলে কেন জানি একটা কেমনটা লাগে। কিন্তু উচিত তো এটাই যে বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। কারণ আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে তিনি কিন্তু সালাম দিতেন। এর দ্বারা এটাই বোঝা যায় আপনি বড়। আল্লাহ রাসূল কেন ছোটদেরকে সালাম দিতেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূল কেন ছোটদেরকে সালাম দিতেন? কেন সালাম দিতেন? এজন্যই সালাম দিতেন, তারা তো ছোট। রাসূল সাল্লাম সালাম দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, কারণ তারাও একদিন বড় হবে, তারা তো সালাম শিখবে। এখান থেকে তো তারা সালাম শিখবে যে সালাম দিতে হয়, কারোর সাথে কারো দেখা হলে সালাম দিতে হয়, এখান থেকে তো তারা শিখবে। আজকে আমরা সালাম ছোটদেরকে সালাম দিতে চাই না, তাদের থেকে সালামের আশা করি, এরকম না। উচিত হলো, নিয়ম হলো, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটাই হলো নিয়ম। এই কাজ এক নম্বর কাজ যদি আপনি করতে পারেন, আপনি জান্নাতকে খোঁজা লাগবে না, জান্নাত আপনাকে খুঁজে দিবে। এজন্য বেশি বেশি সালাম দেওয়া এক নম্বর। দুই নম্বর, আল্লাহ তাআলার সকল ফরজ ইবাদত গুলো ঠিক মতো আদায় করা। আল্লাহ তাআলার ফরজ ইবাদত গুলো ঠিক মতো আদায় করা, সময় মতো আদায় করা। ফজর আজান হয়েছে, ওই টাইমে ফজর নামাজ পড়ে নিলেন। জোহর আজান হয়েছে, ওই টাইমে জোহর নামাজ আদায় করেন। আসর আজান হয়েছে, আসর নামাজ ওই সময় পড়ে নিলেন। রমজান মাসে রোজা রোজাগুলো আদায় করলেন। আপনি হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নিলেন। জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত আদায় করে দিলেন। এগুলো যদি আপনি সহিভাবে আদায় করতে পারেন, ঠিক মতো আদায় করতে পারেন, জান্নাতকে আপনার খোঁজা লাগবে না, জান্নাতই আপনাকে খুঁজে নেবে। এটা হলো দুই নম্বর। তিন নম্বর কাজ হলো গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা। যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী আমরা গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করব, তাদের পাশে যেয়ে দাঁড়াবো। এটা হলো তিন নম্বর। চার নম্বর হলো প্রতিবন্ধীদেরকে যদি আমরা কষ্ট দিতে না পারি, কষ্ট দিবেন না, প্রতিবন্ধীদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি সহানুভূতি দেখাইতে হবে, তাদের সাথে ভালো করে কথা বলতে হবে, তাদের সাথে রাগ করে কোনো রাগ করে কপাল জড় করে উচ্চস্বরে কথা বলা যাবে না। তাই জান্নাতকে আপনার খোঁজা লাগবে না, জান্নাতই আপনাকে খুঁজে নেবে। এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর হলো দুঃখীদেরকে সাহায্য করা। অনেক দুঃখী মানুষ আছে যারা ভিক্ষা করে খায়, যারা ঠিক মতো তিন বেলা খাবার খাইতে পারে না, এরকম লোকও আছে, এরকম লোকও আছে, এরকম লোক যে নাই তা না, যারা দিন মজুরি করে খায়। অনেক গরিব দুঃখী লোক আছে যারা সামর্থ্যবান আছে, কোনো ভাইয়েরা যারা চাকরি করে, ব্যবসা করে, তাদের যতটুকু সামর্থ্য হয় গরিব দুঃখীদের পাশে যে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাহলে জান্নাতকে খোঁজা লাগবে না, জান্নাতই আপনাকে আমাকে খুঁজে দেবে। তাহলে যে পাঁচটি কাজ করলে জান্নাত নিজেই আপনাকে খুঁজে নেবে, জান্নাত নিজেই আপনাকে খুঁজে নেবে। তার মধ্যে এক নম্বর হলো বেশি থেকে বেশি সালাম দিতে হবে। দুই নম্বর, আল্লাহ তাআলার সকল ফরজ ইবাদতগুলো ঠিক মতো আদায় করতে হবে। তিন নম্বর, গরিবদেরকে খাইতে দিতে হবে, খাবার দিতে হবে, গরিবদেরকে খাবার দিতে হবে। চার নম্বর, প্রতিবন্ধীদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের পাশে যেয়ে দাঁড়াতে হবে। আর পাঁচ নম্বর, দুঃখীদেরকে সাহায্য করা, যারা অভাব দুঃখী তাদের পাশে যেয়ে, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাহলে এই পাঁচটি কাজ করলে জান্নাতকে খোঁজা লাগবে না, জান্নাত নিজেই আপনাকে খুঁজে নেবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুনির মুজবান করুন। সকলে বলে আমি।